জিদ্দা কিন্তু এখন সবার থেকে এগিয়ে ভাই, জিদ্দা কিন্তু সবার থেকে এগিয়ে বসে আছে, সে যে কোনো দিক দিয়ে হোক। প্রথম চলে আসি জিদ্দার আপকামিং ছবি বুমেরাং, রিলিজ করছে 7ই জুন, এবং সেই 7ই জুনেই কিন্তু রিলিজ করছে অযোগ্য, এবং তার ঠিক এক সপ্তাহ বাদেই কিন্তু রিলিজ করছে অথৈ। এবং এই একটা বড় ক্ল্যাশ কিন্তু বারবার বারবার লোকে বলে যাচ্ছে হচ্ছে হচ্ছে হচ্ছে। তা আমি বলবো যে এদের ভিতরে সবথেকে বেশি এগিয়ে কিন্তু জিদ্দা। প্রথম টিজার কে এনেছে, প্রথম প্রমোশন কে করেছে, জিদ্দা কিন্তু ফাটিয়ে প্রমোশন করছে এই ছবির, এটুকু মানতে হবে। প্রতিদিন কিছু না কিছু প্রমোশন করে যাচ্ছে, মানুষের মাথায় হ্যামা করে যাচ্ছে, এটা কিন্তু মানুষের মতন জিনিসপত্র হচ্ছে না। মানে জিদ্দার আগের ছবি মানুষ, সেই ছবিটার মতন জিনিসপত্র কিন্তু এ ছবির ক্ষেত্রে হচ্ছে না। এ ছবিতে জিদ্দার জান লড়িয়ে দিচ্ছে প্রমোশনের জন্য, এটা কিন্তু একটা খুব পজিটিভ দিক, খুব ভালো দিক, এটা মারাত্মকভাবে অ্যাপ্রিসিয়েট করার বিষয়, কারণ গ্রাসরুট এন্টারটেনমেন্ট 2.0 দেখতে পাচ্ছি আমরা বুমেরাং ছবির ক্ষেত্রে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। এরপরে তোমাদের কাছে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে এই ছবি লাইট হার্টেড ছবি, কমেডি ছবি, এবং খুব আনন্দের একটা সেলিব্রেট করার মতন একটা ছবি, এবং সেইটাই কিন্তু বেশি বিজনেস করবে, এই ছবিটাই কিন্তু বেশি বিজনেস করবে বলে আমার ধারণা। কারণ দেখো অথৈ যে ছবিটা রয়েছে সেটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি নয় এক তো, এবং ওই ছবিটার বিষয়টা পত্রটা খুব ডার্ক, এবং ওথেলো যে সাবজেক্টটা যেটা কিন্তু আমার মনে হয় যে একটু থিয়েটার ওরিয়েন্টেড, সেটা সিনেমা হলে কতটা ওয়ার্ক করবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। এর আগে ব্যোমকেশ ও পিজরাপোল যে কন্টেন্টটা তৈরি হয়েছিল সেটার কিন্তু টিআরপি খুব একটা ভালো যায়নি অন্যান্য ব্যোমকেশের তুলনায়, মানে হইচইয়ের ক্ষেত্রে বলছি। এটাই বোঝা যায় যে অ্যাকচুয়ালিতে যে অনির্বাণ ভট্টাচার্য যখনই কিছু করেন, মানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে করেন, সেটার এত কঠিন করে ফেলেন সেই জিনিসটাকে যে মানুষ হয়তো অতটা বুঝতে চায় না। আর অপর দিকে যদি অযোগ্যর কথা বলি, সেটাও কিন্তু সাবজেক্ট ইজ ডার্ক সাবজেক্ট, আমার মনে হয় অবশ্যই কৌশিক গাঙ্গুলির একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে, কিন্তু যদি ছবিটা এরকম কাবেরী অন্তর্ধানের মতন ডার্ক হয়ে যায় তাহলে কিন্তু গল্প গেল। তো সেখান থেকে দাঁড়িয়ে জিদ্দা কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজে রয়েছেন, এবং টিজার নিয়ে চলে এসছেন, টিজার প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট হয়েছে, বাকি কোনো কন্টেন্টের কিছু আসেইনি, তারা এখনও শুরুই করেননি, তারা এখনও পিছনে পড়ে আছেন। আর জিদ্দা কত দূর এগিয়ে গিয়েছেন, সবার আগে এখন নাম্বার 1 পজিশনটা জিদ্দা হোল্ড করে বসে আছেন, কারণ জিদ্দা পোস্টার বলো, টিজার বলো, তারপরে বিভিন্ন প্রমোশনস ইত্যাদি বলো, সব কিছু কিন্তু শুরু করে দিয়েছে। এবার দেখো জিদ্দার গানও চলে আসবে হয়তো খুব শীঘ্রই, কিন্তু বাকি যে মানে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলির কিন্তু সেই ভ্যালুটা নেই। এবং তুমি অপূর্বভাবে দেখবে এটা ছবিটা কিন্তু খুব কমেডি ওরিয়েন্টেড ছবি, এবং বাচ্চাদের একটা ইয়ে ছবি, এবং ওই টাইমে বাচ্চারা এমনিতেই অ্যাক্টিভ থাকে, বাচ্চারা কিন্তু বেশি ছবিটা দেখতে পছন্দ করবে, বাকি ছবিগুলো থেকে কিন্তু অনেক বেশি অ্যাকসেপ্টেন্স বুমেরাংয়ের পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কারণ বাংলায় যে ধরনের ছবি চলে সেটা লাইট হার্টেড একটা ব্যাপার স্যাপার চলে, সেখানে তো ডার্ক জিনিসপত্র দেখালেই কিন্তু আর ওয়ার্ক করে না, এটা কিন্তু একদম পরিষ্কার সাদা বাংলা কথা। দেখা যাক এবার বাকি ছবিগুলো কীরকম কী বিজনেস টিজনেস করে। তবে আমার বিশ্বাস যে জিদ্দার ছবিটা তোমরা কোন ছবিটাকে আগিয়ে রাখবে বলো তো। আমি কিন্তু ভাই জিদ্দার ডাইহার্টেড ফ্যান, আমি ভাই আগে জিদ্দাকে দেখবো, কারণ জিদ্দা বলে কথা, ওটা জিদ্দা আসছে ভাই, উৎসব হবে ওনার ছবিতে মানে। এবং আরেকটা জিনিস এই উৎসব হবের কথায় মনে হলো যে সিঙ্গল স্ক্রিনে কিন্তু ওনার একটা হিউজ ফ্যান ফলোয়িং, যেটা অথৈ বা ওই ছবিটা অযোগ্য এই দুটো ছবি কিন্তু পাবে না, কারণ বুম্বাদার ফ্যান ফলোয়িং শেষ হয়ে গেছে, সিঙ্গল স্ক্রিনের ফ্যান ফলোয়িং শেষ, এবং বুম্বাদা যে ধরনের ছবি তৈরি করছেন এখন, অথৈ যে ধরনের ছবি, সরি ইয়ে যে অযোগ্য যে ধরনের ছবি, সেটা মাস অডিয়েন্সকে ফেরাবে না, তাই সিঙ্গল স্ক্রিনেও কোনোরকমভাবে চলার কোনো জায়গা নেই। কিন্তু অপরদিকে জিদ্দার কথা যদি আমরা বলি, জিদ্দা এমন জিনিসপত্র এই সিনেমাটার ভিতরে রেখেছেন যাতে মাস অডিয়েন্সকেও খুশি করে দেয়, ক্লাস অডিয়েন্সকেও খুশি করে দিচ্ছে কিন্তু অবশ্যই এই ছবিটা, কারণ এই ছবিটার টিজার সেরকমই বক্তব্য রাখছে। কোথাও গিয়ে খুবই এক্সাইটিং একটা মোমেন্ট হতে চলেছে, আমার বিশ্বাস যে এই যুদ্ধে অবশ্যই জিদ্দা হিট, ব্লকবাস্টার, এ সমস্ত ট্যাগ পেয়েই যাবেন, কারণ আমার মনে হচ্ছে যে এই ছবিটা জিদ্দার জন্য ফরে ওয়ার্ক করবে, ভীষণভাবে ওয়ার্ক করবে। এবং জিদ্দা কিন্তু এই ছবিটাকে নিয়ে কোনোরকম কোনো ছেলে খেলা করছেন না, জিদ্দা কিন্তু জান লড়িয়ে দিচ্ছেন ছবিটার জন্য, বাংলা দর্শক আমার মনে হয় জিদ্দার পাশে এসেই সবার আগে দাঁড়াবে। আর আমার বিশ্বাস যে তোমরাও সবার আগে বুমেরাংকেই দেখবে বাকি ছবিগুলোকে বাদ দিয়ে, আমি তো দেখবো। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।